তুমি সেটা সেটা কোথাও লেখা নেই যে কোন ইয়ে দিয়ে শুরু। জেনারেলি উদ্ধাঙ্গ থেকেই ওপর থেকে আসছি, আপওয়ার্স টু ডাউনওয়ার্স করতে থাকা, আপওয়ার্স টু ডাউনওয়ার্স, অমনি না জাস্ট ইয়ে একটু জোরে, একটু জোরে, খুব জোরে না, জোরেই যখনই করবে তখন সেটা হয়ে যাবে উন্মর্দন। এর মধ্যেই ছোটো 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 ভাগ আছে, উন্মর্দন উৎসাধন, ঠিক আছে। এই প্রথমে বক্ষদেশ, হ্যাঁ, প্রথমে চেষ্টে ওপরতে হালকা, কারণ একটাই ব্যাপার, যেখানে মর্মপ্রদেশ থাকবে সেখানে অভ্যঙ্গ সেদন একদম মৃদু করবে, ঠিক আছে, পুরো ওইটা খুব ইম্পর্টেন্ট এই এই অভ্যঙ্গের মধ্যে। সেটা হলো যে, আচ্ছা ফার্স্ট হলো যে কোনো বাতক ব্যাধি জয়েন করো, সার্কুলার সার্কুলার এই রোজাল কর, এইটা এটা ওই এই যে সার্কুলার বা লিনিয়ার এগুলো পরে অনেক টিকাকারদের বিভিন্ন বই থেকে বলা হয়েছে, এভাবে শাস্ত্রীয়ভাবে সেভাবে উল্লেখ নেই যে এটা মানে দীর্ঘভাবে করা বা কিছু, এটা পরে পরে করো ওপর থেকে নিচের দিকে। এটা আমি জাস্ট ডেমো করছি বলে আর বেশি বলবো না। হ্যাঁ, এমনি করবে, এখানে সার্কুলার করো, নি জয়েন্ট মোটামুটি ছেড়ে দাও, মানে আমি এখন এই টাইমটা বলছি না, আমি এখন তাড়াতাড়ি করবো বলে বলছি, এই টাইমটা নয়, যত পারবে টাইম দেবে, মানে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পজিশানে মোটামুটি 10 মিনিট করে দেবে, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট তো বটে, ঠিক আছে। এবার ঠিক আছে, একবার আর করতে হবে না, লেবলাটা আবার সুপাইন করো, আবার সুপাইন করো, সিটিং, এবার উঠে পড়ুন, সিটিং, সিটিংয়েও যেটুকু বাকি আছে, পৃষ্ঠটা তো হয়নি, আমাকে তো ব্যাকটা করতে হবে, না না এইটা ওপরের দিকে দাও, এই যে তেল না, শুধু তেল না, তেল না, এইগুলো যেগুলো মাঝখানে হয়ে গেছে সেগুলো দুটো আমাদের তারপরে যখন পিঠটা করছো অপরাষ্ট্রী, ঠিক আছে, পিঠের টুক মিটে গেল, পিঠের টুক মিটে গেল, হ্যাঁ।